90 ডিসমিল জায়গা আজ্ঞা, ভূমিহীন লোক ভগবান পরিডা চাষ করুলে বিগত 20 বর্ষ হল। তাঁর কিছু বলপূর্বক মুষ্টিময় লোক বলপূর্বক জোর জবরদস্ত গোটে 10-15 গোটে রিজলুশন করি তাঁর চাষ জমিটা ছড়াই নিয়ে যাচ্ছেন, যেহেতু এটা সিজন ফসল এ বর্ষ মানে বার্ষিক আহার সেতু সে সেইতর ফসল যা আমদানি করতে গ্রামবাসীর ঠাকুর যে সেবার পয়সা লাগে, যা বি ঠাকুর কার্যরে লাগে পয়সার প্রতবর্ষ দিকে, কিন্তু এ বর্ষ কিছু মুষ্টিময় লোক জবরদস্তি রিজলুশন ফেক রিজলুশন করে জমিটা অজবরদস্তি জবরদস্তি চাষ করছেন 90 ডিসমিল জায়গাকে। দাবি রাখলু যে যেহেতু ভূমিহীন লোক তাঁর চাষ জমিটা ফসলটা অন্য মানে জবরদস্তি চাষ করছেন, তাঁর ন্যায় প্রদান করা যাও, এথিপে সবু জায়গার দ্বারস্থ হল পরে লাস্ট আসিকি কলেক্টর মহোদয় দেখা কল, কলেক্টর মহোদয় কহিলে আর বিহিত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব, খুব শীঘ্র নিষ্পতি নেবে বলে মার্ক কলে ডিএম স্যার। আমি বহু আশা নিয়ে আসছিল কলেক্টর দেখা করা, আমি ভাবুছি যে আমি ন্যায় পাইব বলে গ্রামবাসীর এটি অনুরোধ, আপনার মাধ্যমে গণমাধ্যমে এটিকি অনুরোধ, আপনার মাধ্যমে যে গরিব লোক ন্যায় পাইব, ভূমিহীন লোক ন্যায় পাইব, এটিকি আমার অনুরোধ। আজ আমি আসছিল কলেক্টর স্যার দেখা ভেটিয়া এইপাই যে মো পঞ্চায়েতর চোটল গ্রামর কিছু অসামাজিক লোক সে কিছু আমার দেবংশ জায়গা জোর জবরদস্ত মাড়ি বসে চাষ করছেন, সেপা আমি বি এটাদ্বারা আমি জনাইছিল তীর্তল থানার আইএসি জনাইছিল, তাপরে আমি তহসিল সন্তান জনাইছিল, সমস্ত জনলা পরে সে কাহাকু কেয়ার করুনা মানু না যে চাষ করছেন, সেপা আমার মো কহিয়া কথা যে আমি আজ কলেক্টর দেখা কলু যে আমি কমিটি সাধারণ ন্যায় পাইব এই বাবদে আলোচনা করা হল, আলোচনা করা হল যে কলেক্টর কলেক্টর স্যার কহিলে যে মো এডিএম মারফত করেদেলি, তবে তখন দেখা কর দেখা করে ভেটি কহিলা পরে মো যা আইনগত কার্যক্রম নিশ্চিত নিয়ে হ্যাঁ দেখা এডিএম স্যার কহিলে ঠিক আছে, মতো স্যার যদি রিমার্ক করেছেন মু যাই এই বিষয়ে নিশ্চয় স্যার সহ কথা হয়ে যা বিহিত কার্য নবা কথা আমি সাংসাঙ্গে নেব।